পরটা গরম গরম ভেজে নিয়েছি সাথে দুধ চা বা আগে যদি সব কিছু রেডি করে নেওয়া যায় এর থেকে যদি আনন্দ আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো প্রতিদিনকার সকালবেলা উঠেই হচ্ছে নাস্তা রেডি করতে চলে আসছি আর আমি প্রথমেই পরোটা গুলো গরম গরম ভেজে নিয়েছি সাথে দুধ চা বানিয়ে নিয়েছি আর দুইটা সিদ্ধ ডিম করে নিয়েছি আর এখন চিয়ার আমি আগেই হচ্ছে খেয়ে নিচ্ছি কারণ সবকিছু আগে চেয়ার খেতে হয় তো এখানে আমি ঝটপট করে নাস্তাটা শেষ করে নেব যেহেতু দুপুরের বেলা রান্নাটা করতে হবে তো সব কিছু শেষ করে এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসছি আজকে রুই মাছ ভেজে চচ্চড়ি করব তো আমি এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করার আগে যদি সব কিছু রেডি করে নেওয়া যায় তাহলে রান্না করাটা সহজ হয়ে যায় তো এখানে আমি এখন চচ্চড়িটা চুলার উপর দিয়ে দেব তো প্রথমে আমি জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে ভেজে নেব তারপরে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো লবণ এবং সাথে দিয়ে দেব কিছুটা ধুনিয়ার গুঁড়া আর আমি সব সময় চরচরিতে একটু ধুনিয়ার গুঁড়া দিয়ে থাকি যাতে চরচরিটা খেতে অনেক মজা হয় তো আমি এখানে হচ্ছে ধুনিয়ার গুঁড়াটা দিয়ে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দেব আর সবজির মধ্যে ছিল বেগুন আলু আর হচ্ছে ধুন্দুল এগুলোই ছিল আজকে বাসাতে তো এগুলো দিয়েই হচ্ছে চরচরিটা রান্না করে নেব আর এখানে আমি চরচরিটা প্রায় কষিয়ে ফেলেছি আর এখন যে ভাজা মাছগুলো ছিল সেগুলোই হচ্ছে দিয়ে দেব রুই মাছের চচ্চড়িটা করে খেয়ে দেখবেন অনেক মজা হয় রুই মাছের চচ্চড়িটা তো আমি তো মাঝে মাঝে এভাবেই হচ্ছে রুই মাছের চচ্চড়িটা করে থাকি যখন দেখি ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না তখন আমি এভাবেই হচ্ছে রুই মাছের চচ্চড়িটা করি এতে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে মাসাল্লা তো এখানে আমার চচ্চড়িটা এখন লবণটা চেক করে নেব আর একটু নেড়ে দিচ্ছি যাতে হচ্ছে নিচে না লেগে যায় যেহেতু কারেন্টের চুলা এটা হচ্ছে অনেক एक ताप তো এখানে হচ্ছে আমার চচ্চড়িটা হয়ে এসেছে তো কালারটাও কিন্তু অসাধারণ ছিল খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সুন্দর সময় অনেকগুলো থালা বাটি জমেছিল সেগুলো পরিষ্কার করে এখন র্যাকের ভিতরে হচ্ছে আমি সাজিয়ে গুছিয়ে জিনিসপত্র যদি সঠিক জায়গায় সঠিকভাবে না রাখা যায় তাহলে খুঁজে পেতে অনেক কষ্ট হয় রান্না করতে অনেক সমস্যা হয়ে যায় তো এখানে আমি কিছুটা রসুন হচ্ছে কুচি করে নিয়ে রসুন বাটাটা শেষ হয়ে গেছে তো এখানে আমি অবেশ কিছুটাই রসুন হচ্ছে কুচি করে নিয়েছি তো এখন হচ্ছে ব্যালেন্ডার করে নেব আর ব্যালেন্ডার শব্দ আমার ছোট ছেলে তো অনেক ভয় পায় শুধু ব্যালেন্ডারের শব্দ না ও মেঘের শব্দ প্রেশার কুকারের শব্দ সব অনেক ভয় পায় কাজ যদি শেষ করা যায় এর থেকে যদি আনন্দের তো এখানে আমি অনেকখানি হচ্ছে রসুন পেস্ট করে ফেলেছি আর রান্নার সব কিছু যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে রান্না করতেও অনেক সুবিধা বাটা আমি এখন ফ্রিজে রেখে দেবো সব সময় আমার হাজব্যান্ড তিনটা মুরগি নিয়ে আসছিল বাসায় মুরগি শেষ হয়ে আর এদিকে আমার বড় ছেলে তো মুরগি ছাড়া ভাত খেতে চায় না তো ভাবলাম যে মুরগিগুলো একটু রোস্ট পিস করে কেটে রেখে দেই যাতে হচ্ছে পরবর্তীতে রান্নার সময় আর ঝামেলা না হয় তো এখানে হচ্ছে আমি মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেব। বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার না থাকলে অনেক অসুবিধায় পড়তে হয় তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ